জি, এই পার্টটাতে দেখাবো কানেক্ট করার পর ইউএসবি কানেক্ট ডিসকানেক্ট করার পরে আমরা আবার ম্যানুয়াল ভাবে এখানে কানেক্ট করব, দেখব যে সিগন্যাল দেয় কিনা। যদি ম্যানুয়াল ভাবে সিগন্যাল আনতে হয় তাহলে আমরা এখানে দুইটা কেবল দুইটা জায়গায় পুশ করতে হবে এন্ড চেক দিতে হবে যে দেখতে পাচ্ছি তারপরে কোনো সিগন্যাল দিচ্ছে না। তো তার মানে আমাদের কেবল ঠিক আছে, এই পোর্টটা হয়তো ঠিক আছে, কিন্তু এখানে সিগন্যাল দিচ্ছে না। তো ফলটা হচ্ছে এখানে আমাদের। তো আমরা যেটা করব, ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের এই ওয়্যারটা ডিসকানেক্ট করতে হবে। তো এটার জন্য আমরা ওয়্যারটা যদি ডিসকানেক্ট করতে হয় আমাদের এখানে খুবই সাবধানে কাজটা করতে হবে। যদি সাবধানের বাইরে করতে যাই রিক্সি হয়ে যায় তাহলে আমাদের এখান থেকে যে কোনো তার ছিঁড়ে যেতে পারে, দেন আমাদের এটা ডিসকানেক্ট করা বা এটা সেট আপ করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। সেই জন্য আমরা আস্তে আস্তে কাজটা করব যাতে কোনোভাবে একটা তার না ছিঁড়ে যায় বা এখান থেকে ডিসকানেক্ট না হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট আমরা এটা ডিসকানেক্ট করেছি। ডিসকানেক্ট করার পর এটা আমরা সাইডে নিলাম, এটাও সাইডে নিলাম, এখানে আমরা এটাকে বের করা ট্রাই করব। ওকে, বাট বের করতে পাচ্ছি না কারণ এটার মধ্যে উপরে ইউএসবি সাথে কানেক্ট করা আছে। সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে খুবই ইনফরমেটিভ। তো আমরা যেটা করব, এখানে আমরা তা মিটারটি সরিয়ে নিই, মিটারটির কোনো কাজ নেই। মিটারটি সরিয়ে নেওয়ার পর আমরা আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা আয়রন ব্যবহার করতে পারি। লাইক আয়রনটা ব্যবহার করার কারণ হচ্ছে আমরা আয়রনটি মিটারটি বাড়িয়ে নিলাম, বলছি বাড়িয়ে নেওয়ার পর আমরা যদি চেক করি এখানে, এখানে আমরা দেখব ইয়েস, দেন যেটা করতে পারি সেটা হচ্ছে 3.7 ভোল্ট আমি ইনপুট দিতে পারবো না। সো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পজিটিভের সাথে পজিটিভ অ্যান্ড নেগেটিভের সাথে নেগেটিভটা কানেক্ট করি আবার, দেন দেখি কি হয়। পজিটিভের সাথে পজিটিভ, নেগেটিভের সাথে নেগেটিভ আমরা এখানে কানেক্ট করতেছি। আপনাদের যদি একটু দেখানোর সাথে আমি সামনে এনি তাহলে দেখতে পাবেন আমি পজিটিভের সাথে পজিটিভ কানেক্ট করছি, নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করেছি। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটা সাইডে রাখবো, রেখে আমরা এগুলো যেহেতু প্রয়োজন নেই এটা আমরা সাইডে রাখি। দেন আমরা লাইনটা হয়তো অ্যাডজাস্ট হয়ে যেতে পারে, লাইনটাকে আমরা দুদিকে ভালো করে মুড়ে দিলাম। অ্যান্ড আমরা এখন চেক করব যে এটাতে পাওয়ার আসে কি না। কোনো সিগন্যাল নেই, তার মানে হচ্ছে আমাদের এইখানে কোনো প্রবলেম হয়েছে অথবা মাদারবোর্ডটিতে কোনো প্রবলেম আছে। সো আমরা এখানে দেখব মিটারের মাধ্যমে যেখানে কোনো ভোল্ট আসতেছে কি না। আমরা যদি দেখি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইনপুটে এখানে কোনো ভোল্টেজই নেই, যেখানে আমার বলা হয়েছিল এখানে 5 ভোল্ট থাকার কথা। এই দেখতে পাচ্ছেন এখানে 5 ভোল্ট প্লাস আছে। এখন আমরা চেক করব, হয়তো লাইনটি আমাদের নড়ে গিয়েছিল। যদি আমরা চেক করি নেগেটিভ অ্যান্ড পজিটিভ 5 ভোল্ট প্লাস এসেছে, এখানে আমরা যদি চেক করি ভোল্টেজটিকে 5 ভোল্ট প্লাস এসেছে, দেখতে পাচ্ছেন 5 ভোল্ট এসে ঘটেছে। হোয়াট দ্য হেল আর ইউ টকিং অ্যাবাউট সামথিং। না আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের লাইনটি হয়তো আমাদের রং হয়েছে। তাহলে একটা কাজ করবো, নেগেটিভের সাথে পজিটিভ দিব, হয়তো এটা নষ্ট হয়েও যেতে পারে কোনো কারণে, অনেক দিন যেহেতু পড়েছিল। আমরা এখন চেক করতে পারি, এখানে আমি যদিও লাইনটা ঘুরিয়ে দিয়েছি,
দেখতে পাচ্ছেন যে 4 ভোল্ট সামথিং দেখাচ্ছে, যদিও আমরা দেখব এখন এটা থেকে কোনো সিগন্যাল আসে কিনা। কোনো সিগন্যাল আসতেছে না, একটা কাজ করতে পারি আমরা, এটা নেগেটিভ এটা পজিটিভ যদি হয়, এটা পজিটিভ এটা যদি নেগেটিভ হয় যে 5 ভোল্ট, তার মানে হচ্ছে এটা আমাদের 5 ভোল্ট নেগেটিভ, এটা 5 ভোল্ট পজিটিভ। যে তাহলে আমরা এখানে এটা ইনপুট করে দেখি আবার, এখন দেখব যে এটা চার্জ নিচ্ছে কিন্তু কোনো সিগন্যাল দিচ্ছে না আমাদের। এখন এটা সিগন্যাল দেওয়ার কথা, সেই সিগন্যালটা ওরা দিচ্ছে না, হয়তো সার্কিটটি খারাপ হয়ে গেছে। আমরা এটা দেখব, কিছুক্ষণ সময় নিব, দেন আর একটা পার্টে এসে আমাদের দেখাবো এটা আসলে চার্জ হচ্ছে কিনা বা এটা পাওয়ার দিলে আসে কিনা লাইন, আমরা একটা ভিডিওতে দেখাবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের বেল বাটনটি বাজিয়ে রাখবেন চ্যানেলে, অ্যান্ড পরবর্তী আপডেটগুলো আপনারা দেখবেন। অ্যান্ড আমার ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধবের সাথে বিলিয়ে দিবেন আমাদের ভিডিওটি, যেন আপনাদের জন্য আরও বেশি বেশি ভালো ভিডিও আনতে পারি। কোনো ভিডিও কমেন্ট থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা ভিডিও আনার নিয়ে আসার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।